আপাতত জানে না, সেই জ্ঞানের দুনিয়া, সেই সচেতনতার দুনিয়া। গ্রহরত্ন কেন্দ্রিক এই বিশেষ অনুষ্ঠান যে এতটাই জনপ্রিয় হতে পারে এই অনুষ্ঠানের আগে অন্তত সেটা জানা যায়নি, এবং রত্নকেন্দ্রিক যে এত কিছু জানার আছে আমরা যারা জানতাম না তাদের ধারণাতেই আসেনি যে এত কিছু জানা যেতে পারে। আর সত্যিকারের বলতে কি, যে গড়িয়াহাট কলকাতা জেমসের এই ভাবনাটা হয়েছিল বলেই তার বাস্তব প্রতিফলন রূপে এই অনুষ্ঠান যখন এসছে আমাদের কাছে একটা ভীষণ প্রাপ্তি। কেন? প্রথমত এই জেনে যাওয়ার জায়গাটা যেমন, সচেতন হওয়ার জায়গাটা যেমন ডেফিনেটলি ছিল, ঠিক তেমনই গড়িয়াহাট কলকাতা জেমসকেও আমাদের পাওয়াচ্ছিল তো বটেই। কেন কেন কলকাতা জেমসকে পেয়ে আমরা আরও বেশি সমৃদ্ধ হয়েছি? কারণ একটাই, আসল খাঁটি কমপ্লিট প্রকৃত গ্রহরত্ন সেটা আবার বাজার থেকে মিনিমাম 20% রিজনেবল প্রাইসে একদম গ্যারান্টি সহকারে এবং সেটা টেস্টিং সার্টিফাইড গ্রহরত্ন এতটাই বিশ্বাস ভরসার সাথে যদি কোথাও পারচেস করার জায়গা থাকে সেটা কলকাতা জেমস, যা ইতিমধ্যেই আপনারা জানাচ্ছেন সেটা আগে আমরা অনেকেই জানতাম না, কিন্তু এখন জানি। আর জানি যে গড়িয়াহাট কলকাতা জেমসের বিশেষ প্রতিনিধি রূপে এই অনুষ্ঠান যিনি থাকেন তার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারি। ও চলুন, ডেফিনেটলি আপনাদের কোনো রত্নকেন্দ্রিক আলোচনা মানে প্রশ্ন থাকলে সেটা তো এখানে ফোন করছেন এই লাইভ ফোন ইন স্টুডিওতে, সেটা তার জন্য ফোন করতে পারেন। যদি দাম সংক্রান্ত বা অন্য কিছু সংক্রান্ত জানার থাকে কলকাতা জেমসে পৌঁছানোর ক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে কলকাতা জেমসে সেই নাম্বারে ফোন করে নিতে পারেন। এবার যার যা প্রশ্ন যদি মাথাতে এসেও থাকে সেটাও ভালো, তার জন্য ফোন করে জানতে পারেন। আর যদি নাও এসে থাকে আরও কত কিছু জানব, কারণ সেই জানানোর জন্যই মিস্টার এন সাইফিজি যে বরাবরের মতো আমাদের মধ্যে আজকে উপস্থিত, কাজে স্বাগত তাকে আমাদের সকলের তরফ থেকে। নমস্কার। একটা উৎসবকালীন ভীষণ রকম আনন্দ উদ্দীপনার মধ্যে থেকে আজকে আপনাকে পাওয়া ভীষণ রকম আনন্দের কথা, এবং সেই জায়গায় একটা কথা সেফিজি আমি আপনার কাছে, আপনার এই কথাটা তো আজকে মানে বহুল প্রচলিত হয়ে গেছে এবং মানুষ এর তাৎপর্যটা খোঁজার চেষ্টা করছেন যে গ্রহরত্ন শুধু আসল হলে হবে না, কমপ্লিটও হতে হবে। এই কথাটা কেউ কেউ আমার নতুন যারা ভিউয়ার্স তাদের কাছে তো এটা মিনিংটা যথাযথ যাবে না, একটু প্লিজ যদি সেইটা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়। ঠিকই কথা, এ আগে মানুষের মাথায় এটা ছিল না, যে এটাই জানতো যে আসল হয় নকল হয়। তো আসল হলে সার্টিফাইড করে ল্যাবে টেস্টিং করে বোঝা যায় যে হ্যাঁ আসল আছে, কিন্তু আসলের সঙ্গে সঙ্গে যেটা কমপ্লিট যেটা আমি বলেছি সে মানুষ এখন জানতে পেরেছেন। আর ফোন করে আমাকে বারবার বলেন যে এটা আমরা জানতাম না, আমরা এটাই জানতাম কি নকল হয় আর আসল হয়, কিন্তু আসলের মধ্যে যেটা কমপ্লিট ইনকমপ্লিট সেটা আমরা বুঝতে পেরেছি। সে ফোন করে বলে আমাদের যখন শপে আসেন শোরুমে আসেন তবু এটা বলেন কি এটাই ভরসা করে আমরা এত দূর দিয়ে আপনার কাছে আসি যে আসলের সঙ্গে সঙ্গে কমপ্লিট পাবো এবং সেটা কলকাতা জেমস, সেটা কলকাতা জেমস দিতে পারে নিশ্চয়ই। আর আমাদের ডাইরেক্ট পারচেস ডাইরেক্ট সেল আপনার হাতে দিয়ে দিচ্ছি, এই জন্য আমাদের রেটটাও অনেক অনেক রিজনেবল, মার্কেট থেকে অনেক রিজনেবল। যখন মানুষ আসে নিজের মুখ থেকেই বলে যায় যে সত্যি আপনাদের রেট খুব রিজনেবল আছে, তার সঙ্গে সঙ্গে ভরসা পায় একদম, মানে বলে কি যে টিভিতে মানে মানুষ অনেকেই আছে যে টিভিতে খুব ভালো ভালো কথা বলে কিন্তু যখন যা ওখানে যায় তাহলে সেরকম তফাত এসে যায় সেটা পায় না। কিন্তু কলকাতা জেমসে যখন আসলাম আমরা যেরকম টিভিতে পেয়েছি আপনাদের ব্যবহার কথা বোঝানো সেটা এখানে এসে আমরা পেয়েছি এটা বলে যায়। এটাই আমাদের শুনে ভালো লাগে যে আমাদের কাস্টমার খুশি খুশি মানে যে আমি ভালো জিনিস পেয়েছি ন্যায্য দামে পেয়েছি এটা যে বলে যায় না এটাই শুনে আনন্দ লাগে। সেটা তো ডেফিনেটলি, কারণ এই রিফ্লেকশনটা তো ভীষণভাবে এবং ফিডব্যাকটা তো ভীষণভাবে কাঙ্ক্ষিত, কারণ মানুষের জন্যই আপনারা এই অনুষ্ঠান আমাদের পদচারণা সৃষ্টি প্লাস এবং আপনাদের জয়েন্ট কোলাবোরেশনে, কিন্তু সেই মানুষেরই যদি সেটা কাজে লাগে সেটা সবচেয়ে বেশি খুশি। যখন মানুষ বলে যে হ্যাঁ আমি আপনার থেকে নিয়েছি আমাদের খুব ভালো রেজাল্ট পেয়েছি এটা শুনে খুব আনন্দ লাগে। ব্যবসা তো আছেই আমাদের, হোলসেল ব্যবসা, অনেক পুরনো ব্যবসা, 40 বছর দিয়ে আমাদের ব্যবসা, কিন্তু সেটা কিনা বিক্রা হয়
কিন্তু যে রিটেল করেছি আমরা, যে মানুষকে আসল জিনিস দেব, ভালো জিনিস দেব ন্যায্য দামে, মানুষ অনেক ঠকাচ্ছে মার্কেটে, ঠকা হচ্ছে অনেকেই, সে অনেকেই জেনে বুঝেই ঠকে আর অনেকেই জানে না। একটা মহিলা স্লোজার, সে স্লোজি করে, তার জ্ঞান আছে, সে একটা পোলা পরেছিল, সে পোলা ওনাকে ওনার গুরু দিয়েছিল। আচ্ছা, গুরু উপরে এত বিশ্বাস যে বাবার মতো গুরু দিয়েছিল। সে পোলা আমাকে দেখালো, কেমন পোলা? আমি বললাম পোলাটা তো ভালো, রংটা ভালো, কিন্তু আমি দেখলাম যে মনে ডট হলো আমার, কি মনে হচ্ছে যে এটা আসল নয় দেখতে মনে হয়। তাহলে আমি বললাম একটু খুলুন তো হাত থেকে, যখন খুলে দেখালো আমাকে, তাহলে আমি দেখে বললাম এটা তো পোলাটা আপনার নকল আছে, কোথা থেকে নিলেন? তো বললাম এটা কী বলছেন আপনি, হ্যাঁ এটা তো আমার গুরু দিয়েছেন, উনি আমাকে তো ঠকাবেন না, কোনোদিনই ঠকাবেন না। এক্স্যাক্টলি, হ্যাঁ গুরুর নাম যখন বললো তাহলে আমিও বুঝতে পারলাম কি এত সিনিয়র লোক, এত ভালো লোক, ভালো অ্যাস্ট্রোলজার, সঙ্গে সঙ্গে উনি ব্যক্তি হিসাবে উনি খুব ভালো লোক, সে কোনোদিন ঠকাবে না। কিন্তু উনি নিজে ঠকে গেছেন। এমন এমন জিনিস বেরিয়েছে মার্কেটে যে মানুষ বুঝতে পারে না, যারা ব্যবসা করে বা অ্যাস্ট্রোলজার আছেন বুঝতে পারেন না যেটা নকল আছে, এমন এমন জিনিস তৈরি করেছে, তো মানুষ অনেক ঠকাচ্ছে মার্কেটে। মানে টেকনোলজির এই ইম্প্রুভমেন্ট যত হয়েছে, আমাদের এই অথেন্টিক বিষয়গুলো ক্রমাগত সেই টেকনোলজির হাত ধরেই মানুষকে ঠকানোর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। মানুষের কোথাও একটা ক্ষতির জায়গায় যেমন নিয়ে যাচ্ছে, ঠিক তেমনই এই ক্ষতিকারক দিকগুলো দিচ্ছে, যে আমি আসল ভেবে নিচ্ছি কিন্তু আসল আমি পাচ্ছি না। এই জায়গায় ভীষণভাবে সজাগ হতে হবে কলকাতা এজেন্টস, কিন্তু সেই সজাগ করার জন্যই কিন্তু অনুষ্ঠানের এটা সূত্রপাত। হ্যাঁ, আপনারা সেই বিশ্বাসটা রেখেছেন বলেই এই অনুষ্ঠান রেগুলারলি দেখেন। একটা কথা বলে দিই, আপনাদের শুরুর কথা আবারও মনে করিয়ে দিই, যে রত্ন সংক্রান্ত আমাদের এই যে আলোচনা চলছে, অনেক কিছু তো জেনে যেতে পারবেন, যেটা হয়তো আপনি মানে কল্পনাও করতে পারছেন না যে এই ধরনের তথ্যগুলো আছে, সেটাও সাইবিজিদের কথা থেকে ডেফিনেটলি বেরিয়ে আসতে পারে। তার বাইরেও যদি কিছু জানার থাকে আপনি এখানে অনায়াসে ফোন করতে পারেন। হ্যাঁ, আপনাদের জন্য দরজা খোলাই রয়েছে, সাইবিজি জানাবেন সেটা। আর এর পাশাপাশি দাম সংক্রান্ত, কারণ অনেকেই পারচেস করতে চান, বুঝছেন যে ভরসাযোগ্য সেই খাঁটি কমপ্লিট গ্রহরত্ন সাইবিজিরা প্রোভাইড করছেন, কলকাতা জেমস প্রোভাইড করছেন, সেখানে যাব, কিন্তু ওই দামটা একটু কোথাও মিলিয়ে নিতে চাইছেন বা জেনে যেতে চাইছেন, সমস্ত কিছু, যে হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারগুলো খেয়াল করেছেন? এই নাম্বারগুলো, এই 9748868237, আর পরের নাম্বারটা রয়েছে 9007141221। হ্যাঁ, এই দুটো নাম্বারই আপনাকে সমস্ত আনসার দিয়ে দেবে, হেল্প করবে। আর যদি সরাসরি পৌঁছাতে চান তাহলে ওই আপনি রাজ্যের যেখান থেকেই আসুন, কলকাতায় আসলেন, কলকাতার একটা মানে খুব ইম্পর্টেন্ট পজিশন হচ্ছে গড়িয়াহাট, সেটা কলকাতার বন্ধুরা তারা হয়তো বলবেন আমাদের কী চেনাচ্ছেন, কিন্তু না, যারা বাইরে থেকেও আসছেন দূরে তারা ভালোভাবে নাও চিনতে পারেন, এটা মাথায় রাখার জরুরি। দক্ষিণ কলকাতার একটা গুরুত্বপূর্ণ অংশ এবং মোস্ট ভাইটাল একটা জাংশন বলতে গেলে গড়িয়াহাট জাংশন, তার পাশে একদম সেই জাংশনের কাছে গড়িয়াহাট মোড়ের পাশে বালিগঞ্জ নিউ এসি মার্কেট, একটা বড় শপিং মল, সেই বালিগঞ্জ নিউ এসি মার্কেটের সেকেন্ড ফ্লোরে যাবেন, 232/233 এই শপ নাম্বারে, গড়িয়াহাট কলকাতা জেমসের স্পেশাল শোরুম। যে কোনো প্রবলেম থাকলে বা বুঝতে অসুবিধা হলে হেল্পলাইন নাম্বারেও ফোন করে নিতে পারেন। এনিওয়ে, আমরা বুঝতে চাইছি আবারও, এবং রত্ন বিশেষজ্ঞ রূপে যখন সাইফিজি রয়েছেন, কারণ রত্ন নিয়ে একদম সরাসরি আমাদেরকে সেই অর্থে ডেমো দেবেন না, ডিসপ্লে করবেন না, সেটা তো হয় না, কিন্তু বা সেই সংক্রান্তে আমরা যেতে চাইবো, কিন্তু এক্ষেত্রে বন্ধু যিনি এসছেন আমি পিসিআরকে অনুরোধ করবো ফোনটা এই মুহূর্তে না দিতে, সাইফিজি একটু আমরা রত্ন সংক্রান্ত এই বিষয়টা যাই, সাইফিজি যদি একটু ডিসপ্লে করেন প্লিজ। যেটা বললেন যে যেটা নতুন দর্শক, যে কমপ্লিট আর ইনকমপ্লিট নিয়ে যেটা কথা বললাম, যারা আজকে দেখছেন তারা ভাববেন কি আসল নকল তো ঠিক আছে, কমপ্লিট ইনকমপ্লিট বলে আগে অনেকবার আমরা বলেছি, আজকেও বলবো যে কেন কমপ্লিট কেন ইনকমপ্লিট, কীভাবে কমপ্লিট আর ইনকমপ্লিট হয়। আসল দেখুন, আসল এটাও আছে, যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাটসাই, এটা হচ্ছে ক্যাটসাই, ক্যাটসাই হচ্ছে আপনার ক্র্যাশো ব্যারিয়ার, এর যে মিনারেলস, এর যে গ্রুপ হচ্ছে সেটা হচ্ছে ক্র্যাশো ব্যারিয়ার, এর হার্ডনেস হচ্ছে 9.5-9.5 হয়, তাহলে এটা অনেক হার্ড হয়। এর মধ্যে যে মেটেরিয়াল আছে কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট, পুরোপুরি এর যে হার্ডনেস পুরোপুরি কমপ্লিট, পুরো 8.5 হার্ডনেস এর হবে, কিন্তু এর হার্ডনেস যদি কম হয়ে যায়, যদি এটা কাঁচা হয়ে যায়, হ্যাঁ সময় থেকে আগে যদি মাঝ থেকে বেরিয়ে যায় তাকে বলি আমরা কাঁচা, তার হার্ডনেসটা কম হয়ে গেলে ইনকমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে যে মেটেরিয়াল,
যদি ওটা যদি ভাগটা পুরোপুরি যদি না আসে তাহলে ওটাও ইনকমপ্লিট হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে আপনার কমপ্লিট ক্যাট সাইজ, আর এটা হচ্ছে আপনার এটাও ক্যাট সাইজ বলে বিক্রি হয়, প্রচুর মার্কেটে বিক্রি হয়, কিন্তু এটা ইনকমপ্লিট ক্যাট সাইজ। কেন ইনকমপ্লিট? এটা হার্ডনেসটা কম, এটা ক্যাট সাইজ বলা যায় কিন্তু এটা অফিসিয়ালি ক্যাট সাইজ বলা যাবে না, টেস্টিংয়ে ক্যাট সাইজ আসবে না। কেন আসবে না? এর যে হার্ডনেস আছে অনেক কম আছে, এটা নরম পাথর আছে, এর মধ্যে যে মেটেরিয়াল সে মেটেরিয়াল প্রপার্টিটা এর মধ্যে নয় যেটা থাকা দরকার, এই জন্য এটা কমপ্লিট বলা যাবে না। এটা হবে কাঁচা স্টোন যেটা মার্কেটে বিক্রি হয়, এটা পড়লে রাশি অ্যাস্ট্রোলজি অনুসারে এটা কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? যে মেটেরিয়াল থাকা দরকার এর মধ্যে তো নয়, তাহলে কী করে কাজে লাগবে? এই জন্যে বলি আমরা যে কমপ্লিট আর ইনকমপ্লিট। দেখুন এটা কালো ক্যাট সাইজ হয়, কালো ক্যাট সাইজ শনি আর কেতু দুটোকেই দেখে, যদি কেতুর সঙ্গে সঙ্গে যদি শনিটাকে সাপোর্ট দেওয়া হয় তাহলে কালো ক্যাট সাইজ দিতে হয়, কিন্তু এটা যে দেখাচ্ছি আমি এটা হচ্ছে ইনকমপ্লিট। আর যেটা কমপ্লিট দেখালাম, কমপ্লিট মধ্যেও অনেক রকম কালার হয়, একটা দেখুন এটা হচ্ছে গ্রিন ইয়েলো গ্রিন দুটোই মিক্স কালার, হ্যাঁ এটা দেখুন গ্রিন ভাব আছে, যদি কেতুর সঙ্গে যদি বুধ কেউ সাপোর্ট দেওয়া দরকার হয় তাহলে গ্রিন ক্যাট সাইজ দেওয়া হয়, কিন্তু রঙটা যে রঙটা লাগবে সেটা দেবেন, আপনি গোল্ডেন দিতে পারবেন, হ্যাঁ এটা গোল্ডেন, এটা কেতুর সঙ্গে বৃহস্পতিকে সাপোর্ট করে এই জন্য গোল্ডেন দেওয়া হয়, তো কালারটা যেটা লাগবে সেটা দেবেন আপনি ঠিক আছে, কিন্তু কমপ্লিট হতে হবে পুরোপুরি, ওর হার্ডনেসটা 8.5 হতে হবে, আর ওর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন সেটা সঠিক হতে হবে, ক্র্যাশো ব্যারিয়াল আগে হতে হবে, ক্র্যাশো ব্যারিয়াল না হলে ক্যাট সাইজ হবে না, ক্র্যাশো ব্যারিয়াল হতে হবে, তার সঙ্গে সঙ্গে ওর মধ্যে বেরিলিয়াম হতে হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড হতে হবে, তারপরে মাত্রাটা ঠিক হতে হবে, মাত্রাটা যখন ঠিকভাবে হবে তবে ওটা আমরা বলি কমপ্লিট। আর ওটা সবাই বুঝে না, কিন্তু অনেক ব্যবসায়ী আছেন ব্যবসা করছেন কিনা বিক্রা করছেন কিন্তু এই জিনিসটা বোঝে না। আমরা কেন বুঝতে পেরেছি? আমরা এর পাথরে কাটিং করতে জানি, পলিশ করতে জানি, এটা পড়েছি শিখেছি গুরুদের সঙ্গে থেকে অনেক এস্ট্রোজার পূর্ণ পূর্ণ বড় বড় এস্ট্রোজারদের সঙ্গে ব্যবসা করেছি, ওনাদের সঙ্গে রয়ে ওনাদের সঙ্গে শিখেছি কি পিওর অ্যাস্ট্রোলজিক্যাল জিএম সিস্টেম কাকে বলা যায়, তার মধ্যে কী কী থাকতে হবে, এইসব দেখেই আমরা পারচেস করি। এই জন্যে আপনি কলকাতা জিএমসে আসলে সঙ্গে সঙ্গে কমপ্লিট জিএমসি স্টোন পাচ্ছেন, যে কোনো রত্ন কিনবেন সে কলকাতা জিএমসি আপনি কমপ্লিট পাবেন। কমপ্লিট সবাই জানে না, কেন? তার কেমিক্যাল কম্পোজিশন জানে না, তার মাত্রা জানে না, মাত্রা একটু এদিক ওদিক হয়ে গেলে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। আমি এক্ষেত্রে ঠিক এর সাথে সাথেই আর একটা প্রসঙ্গের উত্থাপন করতে চাই, আমাদের কিছু কিছু বদ্ধমূল ধারণা আছে, সেটা অস্বীকারের উপায় নেই, অস্বীকারের উপায় নেই যে এক একটা জায়গার এক একটা রত্ন নাকি সবচেয়ে ভালো হয়, ইজ দ্য বেস্ট, এই ধারণাটা আছে, সেটা কোথায় কোথায় আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে। সেই জায়গায় সাইফিজি, এই জায়গার গুরুত্ব দিয়ে আমরা আসল খাঁটি জিনিসটা পাবো নাকি কমপ্লিট জিনিসটাই যদি এই এই বিষয়টা একটু উল্লেখ করুন। এইটা মাথায় অনেকেই ভাবেন যে শ্রীলঙ্কা জিনিসটা ভালো হয়, হ্যাঁ অনেক সময় ভাবেন যে বার্মা জিনিসটা ভালো হয়, কিন্তু অফিসিয়ালি যদি জেমোলজিস্ট হিসাবে যদি বলা যায় তাহলে যে খানকার হোক না কেন, মাইন্স যে খানকার হোক না কেন, জিনিসটা আসল হতে হবে, কমপ্লিট হতে হবে, তার কোয়ালিটিটা পারফেক্ট হতে হবে, তবে ওটা আপনার কাজে লাগবে। হ্যাঁ বাইরে আছে ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে অনেক জিনিস পাওয়া যায় যেটা বাইরে পাওয়া যায় না, তো মাইন্ডস নিয়ে কিছু নেই, মাইন্ডস নিয়ে আমি কোনোদিন বলি না, আমি বলি আসল হতে হবে, কমপ্লিট হতে হবে, তবে ওটা কাজে লাগবে। আপনি একটা কথা বলছিলেন, এই যে দহিখালের কথা বলছিলেন, সেখানে উৎকৃষ্ট মানের রত্ন পাওয়া যায়, বা কাশ্মীরের উদাহরণ দিচ্ছিলেন, তার জন্য তো বাইরে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু সেখানে যদি পাওয়া যায় একদম উৎকৃষ্ট মানের সেই রত্নটাই পাওয়া যেতে পারে। এনিওয়ে খুবই ইন্টারেস্টিং ভাবে আমরা আসবো, কিন্তু বন্ধু ওয়েট করছেন। হ্যাঁ কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বর্তমান থেকে বলছিলাম। আপনার নামটা প্লিজ বলবেন। দেখুন হোয়াইট ওপাল জ্যোতিষী অনুসার যার শুক্রকে সাপোর্ট দেওয়ার জন্য হোয়াইট ওপাল দেওয়া হয়, হোয়াইটের মধ্যে ঠিক করো, ঠিক দেখুন এটা হচ্ছে হোয়াইট ওপাল,
এটা হোয়াইট ওপাল আছে, হোয়াইট ওপালের মধ্যে দেখবেন র্যাম্বো কালার থাকে, মানে সাতটে রং থাকবে এর মধ্যে। হ্যাঁ, তার মধ্যে দেখবেন এর মধ্যে যেটা দেখাচ্ছি আমি, এটা দেখবেন একটু গ্রিন ভাবটা বেশি আছে, হোয়াইট আছে কিন্তু এর মধ্যে গ্রিন ভাবটা বেশি আছে। তার মানে হচ্ছে যে শুক্রকে সাপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে যদি বুধ বুধকে সাপোর্ট দেওয়া যায় তাহলে গ্রিন ভাবটা ওপাল দিতে হবে, তাহলে শুক্র এবং বুধকেও সাপোর্ট করবে। হ্যাঁ, এটা দেখাচ্ছি, এটাও দেখুন হোয়াইট ওপাল আছে কিন্তু দেখবেন এটা হানি কালার, একটু মধু কালার দেখা যাচ্ছে। হুম, তো যদি শুক্রকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি ওপাল দিচ্ছেন হোয়াইট ওপাল, কিন্তু যদি তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিকেও সাপোর্ট দেওয়া দরকার, তাহলে কী করবেন যে হানি কালার, ইয়েলোইশ কালার ওর মধ্যে থাকতে হবে একটু বেশি ভাব। কালার সব রঙের মধ্যে আছে, র্যাম্বো কালার আছে, কিন্তু এক একটা কালার এক একটা পাথরের মধ্যে বেশি হয়, কারোর মধ্যে ব্লু কালার বেশি হয়, কারোর মধ্যে দেখবেন এটা দেখুন, দেখুন এটা এর মধ্যে হোয়াইটের মধ্যে দেখছেন ব্লু কালার আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে শুক্রকে সাপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি শনিকেও এটা সাপোর্ট দেবেন। সেটা থাকবে, যত ওপাল আছে সবার মধ্যে চিকচিক মতন থাকবে, ছোট দানা 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 মতন চিকচিক চিকচিক। হ্যাঁ, তাদের দেখবেন অরেঞ্জ দেখা যাচ্ছে, রেড কালার দেখা যাচ্ছে, গ্রিন দেখা যাচ্ছে, সবটাই দেখা যাবে, র্যাম্বো কালারটা দেখতে পারবেন। কিন্তু তার মধ্যে আমরা যখন দিই, যখন কাস্টমার আসে ওপালটা তো দেবো, কিন্তু কোন ওপালটা দিলে ভালো হবে আমরা চেক করে, যদি গ্রিন ভাগটা বেশি দিতে হবে তাহলে গ্রিন ভাগটা বেশি দেবো, যদি ব্লু ভাগটা বেশি দেওয়া দরকার তাহলে ব্লু ভাগটা বেশি দেবো, যে অন্য অন্য গ্রহকেও সাপোর্ট করে দেবে। এটা করলে, এটা করলে ভালো হবে। এমনি হোয়াইট ওপাল বললো, আপনি হোয়াইট ওপাল কিনে পরে নিলেন, ওটা ঠিক আছে, শুক্রর জন্য ওটা পরা যায়, সেটা দেখতে হবে, সেটা দেখে বলা যাবে কোন আঙুলে পরা যায়। অনেক সময় নামিকা আঙুলে পরা যায়, অনেক সময় রিং ফিঙ্গারে পরা যায়, অনেক সময় ছোট আঙুলে পরা যায়। হ্যাঁ, সেটা দেখে নিতে হবে কোন আঙুলে পরে, সেটা প্রয়োজন অনুযায়ী সেটা ডিপেন্ড করবে। আর সেটা একজন সবচেয়ে ভালো অ্যাস্ট্রোলজার সেটা আপনাকে সবচেয়ে ভালো গাইড করে দিতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনি জেনে হয়তো খুশি হবেন বা জানেনও যে গড়িয়াহাট কলকাতা এজেন্সির সেই অভিজ্ঞ জ্যোতিষ মণ্ডলীর ব্যবস্থাও রয়েছে। যদি লাস্ট মিনিট সাজেশান রূপেও আপনি সেই পরামর্শটা নিতে চান, পারচেস করছেন এবং তার আগে জেনে নিতে চাইছেন যে কীভাবে ধারণ করব, কোন আঙুলে ধারণ করব বা মেটেরিয়াল কী হতে পারে, সমস্ত গাইডলাইন আপনি ওই জ্যোতিষ মণ্ডলীর কাছ থেকে পেয়ে যেতে পারবেন। তার জন্যেও বা ওভারঅল যদি কোনো বিষয়ে আপনি প্রেডিকশন নিতে চান, গাইডলাইন নিতে চান, তার জন্য এক্সপার্ট সেই অ্যাস্ট্রোলজার টিমের সাথে কলকাতা এজেন্সির ঠিকানায় এসে আপনি মিট করতে পারেন, কনসাল্ট করতে পারেন। আর কোয়ালিটি কালার তো আমরা দেখে বলে দেবো, ওখানে আপনার কোনো ফিস লাগবে না। যেভাবে আপনি ওপাল কিনতে আসবেন, সে কোন ওপাল দিলে ভালো হবে পান্না বরাবরই আপনারা গাইড করে দেবেন। হ্যাঁ, নিশ্চয় করে দেবো। পান্না কিনতে আসবেন, পান্নার মধ্যে কোনো পান্না একদম গ্রিন হয়, কোনো পান্না দেখবেন দেখাচ্ছে, একটু দেখে বুঝতে পারবেন আপনি, এটা দেখবেন এই পান্না আছে পুরোপুরি গ্রিন আছে। তো যদি গ্রিন পান্না বুধকে সাপোর্ট করার জন্য, মার্কারি যে বুধ হয়, বুধে বুধকে যদি উইক হয়, কমজোর হয়, তাহলে নার্ভাস সিস্টেমটা কমজোর হয়ে যায়, পড়াশোনা ঠিকভাবে হয় না, স্পিকিং পাওয়ার ঠিকভাবে থাকে না, হ্যাঁ, তার জন্য পান্না বলা হয়। যদি শুধু বুধকে সাপোর্ট করার জন্য পড়বেন তাহলে গ্রিন কালার, এই কালার পান্না পড়তে হয়। কিন্তু যখন দেখা যায় যে বুধের সঙ্গে সঙ্গে একটা শনিটাও ডিস্টার্ব আছে, তাহলে এই কালার দিতে হবে। পান্না পড়বেন কিন্তু কোন পান্না পড়বেন সেটা আমরা দেখে চেক করে বলে দেবো, এই পান্নাটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, সেটা তার জন্য কোনো টাকা পয়সা লাগছে না, আমরা ওখানে চেক করে বলে দেবো যে এই কালারটা পড়ুন। যে কোনো স্টোন, পান্না হোক বা পোখরাজ হোক, পোখরাজের মধ্যে এই কালার আপনার পড়লে ভালো হবে, সঠিক হবে, হ্যাঁ না এই কালার সঠিক হবে, কোনটা হবে সেটা আমরা চেক করে আপনাকে বলে দেবো। পোখরাজ নিচ্ছেন বা নীলা নিচ্ছেন, কিন্তু রংটা আমরা, কোয়ালিটিটা আমরা ঠিকভাবে আপনাকে, যে হরোস্কোপ আছে
ডেট অফ বার্থ তাকে কম্পিউটারে দিয়ে চেক করে তার ডিগ্রি অনুসার তার কালার কোয়ালিটি সাইজ সবটা আমরা বলে দিয়ে দেবো। প্রপার সিলেকশন হলে সেটাই সবচেয়ে বেশি কার্যকরী হবে এবং সেই ব্যাপারে আপনারা কোনো আপোষ করেন না। অ্যাস্ট্রোলজারের পরামর্শ তাতে আপনাদের এক্সপিরিয়েন্স সমস্ত কিছু দিয়ে একটা গাইডলাইন দিয়ে তারপরে প্রপার জিনিসটা প্রপার ওয়েতে গ্রাহকের হাতে তুলে দেন। এটা এটাই আপনাদের মূল বৈশিষ্ট্য সেখানে গেলে প্রাথমিকভাবে পাওয়া যায় এবং এটা অসংখ্য মানুষের কাছে সবচেয়ে পছন্দের কারণ, কারণ এইভাবে কলকাতা জেন্টসকে তারা পাশে পান আর যার জন্য নিজেরা তো জানি যান, কারোর প্রয়োজন থাকলে তাদেরকেও আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেন। এটা এটাই সেই বন্ধন তৈরি হয়ে যায়। একটু একজন একজন ফোনে অপেক্ষা করছেন, একটু কথা বলে নেওয়া। হ্যাঁ কে আছে, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ 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 বলুন, আপনার নাম? আমার নাম হচ্ছে তাপিয়া দাস। আচ্ছা বলুন, আপনার প্রশ্ন কি? সাইফি জি শুনছেন কিন্তু বলুন। আমার মেয়েকে একজন গণিত করতে বলেছে, তার প্রতি গেলে বলুন গণিতটা বলে ভালো হবে সেটাই আমি একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, গণিত সম্পর্কে বেসিক্যালি উনি জানতে চাইছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, আপনি শুনতে থাকুন সাইফি জি বলছেন। দেখুন, গণিত হচ্ছে হ্যাসোনাইট গার্নেট, এটা গার্নেট গ্রুপ এর গ্রুপ হয় গার্নেট। হ্যাঁ, গার্নেট গ্রুপ থেকে গোমেদ হয়, যেটা সরষের তেলের মতন দেখা যাবে দেখতে। হ্যাঁ, এরকম দেখলে লাল দেখা যাবে, যখন তুলে দেখবেন এরকম করে তুলে দেখবেন তাহলে একটু ওর মধ্যে সরষের রং ইয়েলোইশ ভাব দেখা যাবে, তার মধ্যে বাবুলস থাকবে, দানা দানা বাবুলস থাকবে। সেটা এর মধ্যে আছে যে একটু নরম হলে, কাঁচা হলে মার্কেটে যেটা বিক্রি হয় প্রচুর বিক্রি হয় সেটা দিলে হবে না। তার হার্ডনেসটা, তার ট্রান্সপারেন্সি দেখতে হবে, এরকম ট্রান্সপারেন্সি নিতে হবে, এরকম কালার নিতে হবে, তবে আপনার কাজে লাগবে। গোমেদ খুব বেশি দামি জিনিস নয়, হ্যাঁ সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এর যে মাইন্ডস দেখে নেবেন না, আপনি কোয়ালিটি দেখে নেবেন। কোয়ালিটিটা পারফেক্ট হতে হবে, ট্রান্সপারেন্সিটা ভালো হতে হবে, হ্যাঁ সেটা পেয়ে যাবেন। আপনি আসবেন, আমরা চেক করে নেব। এর মধ্যেও কোনোতে দেখবেন, এর মধ্যে দেখবেন লাল কালার বেশি আছে, রেডেস্টটা বেশি আছে, হ্যাঁ এটা দেখবেন রেডেস্টটা কম আছে, ইয়েলোইশ ভাবটা বেশি আছে। তো এটা আমরা চেক করে আপনাকে সঠিক জিনিস দিয়ে দেবো, যেটা আসল হবে, কমপ্লিট হবে, কোনো চিন্তা নেই, চলে আসবেন বা কাউকে পাঠিয়ে দেবেন, আমরা চেক করে দিয়ে দেবো। কোনো ভরসা করে যে কলকাতার জিনিস মানুষ ভরসা করে আসে, ওখানে আসলে আপনি আসল জিনিস পাবেন, কমপ্লিট পাবেন, ন্যায্য দাম পাবেন, এটা গ্যারেন্টি আছে। একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি সাইফি জি, কিন্তু উপায়টা ইম্পর্টেন্ট টিপস রূপে আপনার কাছে আজকে নিতে চাইবো। যখন আপনাদের শোরুমে পৌঁছাবেন মানুষ, তাদেরকে তো গাইড আপনারা করেই দেবেন ডেফিনেটলি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কিন্তু এখানে ওভারঅল একটা রত্ন পারচেস করতে আমি যখন যাব জেমস্টোন, সেখানে কী কী বিষয় আমার মাথায় রাখতে হবে বা চিনতে হবে কীভাবে, সেইটা যদি একটু টিপসের আকারে কিছু একটু গাইড করে দেন লাস্ট মোমেন্ট। যখন মানুষ স্টোন কিনে, আপনি ডাক্তারকে দেখালেন, ডাক্তার যদি সঠিক আপনার রোগটা ধরে নিল, কিন্তু ওষুধটা যখন আপনি কিনতে যাচ্ছেন তাহলে ওষুধটা হতে হবে আসল। তো মাথার মধ্যে মানুষের এটাই আসে যে আমি রত্ন কিনবো, তার আগে ভাবতে হবে যে রত্নটা আমি আসল নেব, পিওর নেব। সেটা তো টেস্টিং করে বোঝা যায় কি পিওর আছে, টেস্টিং করে এসে আমরাও টেস্টিং করে সার্টিফিকেট দিই, সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রশ্ন থাকে যে ন্যায্য দামে পাবো, রিজনেবল পাবো, সে আমরা রিজনেবল দিচ্ছি, মার্কেট থেকে মিনিমাম 20% রিজনেবল। কিন্তু আপনি যখন আসবেন আপনি বলবেন আপনি 20% না, আপনার অনেকই রিজনেবল আছে, সেটা আপনি নিজের মুখ থেকে বলে যাবেন। আর দ্বিতীয় কথা আছে যে সব থেকে যেটা বড় কথা আছে সেটা হচ্ছে কমপ্লিট স্টোন, যে স্টোনের মধ্যে যে হার্ডনেস, যে কেমিক্যাল কম্পোজিশন সঠিকভাবে হবে, যেটা কমপ্লিট হবে, সেটা আমি এখন যে আমাদের প্রোগ্রাম শুনে মানুষ মাথায় এটা চলে এসছে, এটা নলেজটা কে কমপ্লিট পাবো কি পাবো না সেটা টেস্টিংয়ে বোঝা যায় না, অনেক সময় বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না। তো সেটা কলকাতার জেমসে আপনি পাবেন, এটাই মাথায় মানুষের থাকে যে আমি যে পড়বো সে আমার কাজে লাগে, এটাই মানুষের মাথায় থাকে। আর ভালো জিনিস পাবো, ন্যায্য দামে পাবো, সেটা আপনি কলকাতা জেমসে পাচ্ছেন। তবে লাস্ট অফ অল এটা বলা যেতে পারে যে আমরা নিজেরা নিজেদের নলেজের উপরে ভরসা করে যদি কোনো কিছু রত্ন পারচেস করতে নাও পারি, অর্থাৎ আমি সমস্ত কিছু জানছি না, চিনতে পারবো না, চোখ কান বন্ধ রেখে অন্যান্য বন্ধুরা যেমন ইতিমধ্যেই পৌঁছে গেছেন, তারা তো ভীষণভাবে বলেন যে কলকাতা জেমসে পৌঁছে গেলে আমার আর অন্য কিছু ভাবতে হবে, কারণ সেখান থেকে যে ভরসা করে আমি আসল জিনিসটাই পাবো। তেমন কাজ যদি আপনি করতে চান বা করার আগেও একবার গিয়ে যাচাইও করে নিতে পারেন, তার জন্যও আপনি শোরুমে আসবেন। যে কোনো প্রশ্ন থাকবে আপনি আসবেন, সব প্রশ্ন উত্তর দেবো, ব্যাখ্যা দিয়ে বুঝাবো, সামনে রেখে বুঝিয়ে দেবো,
কোনটা নকল, কোনটা আসল, কোনটা কমপ্লিট, কোনটা ইনকমপ্লিট আপনি নিজে বুঝতে পারবেন, সামনে রেখে বুঝিয়ে দেবো। কোনো ওখানে সব ক্লিয়ার ট্রান্সপারেন্সি ভাবে কাজ হয়, সুযোগটা সেখানেও আছে, কিন্তু এই মুহূর্তে এখানে আর আমাদের সময়টা নয়। হ্যাঁ, অনেক কিছু বলতাম, নেক্সট দিন অবশ্যই হবে, আজকে বিদায় নেব। নেক্সট এপিসোডের দিকে আমরাও তাকিয়ে থাকলাম, আপনারাও সাথে থাকবেন। এই ভরসায় আজকে বিদায়, ভালো থাকুন সবাই, নমস্কার।